हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल मिम्स लाइफस्टाइल। आमी मिमी और तोमादेर के आमार चैनले अनेक अनेक स्वागत। आज के हच्छे विश्वकर्मा पुजो और सकाल बेलाय घूम थेके उठे गाड़ी फाड़ी धुए नियेछि। गाड़ी साइकेल छेले साइकेल छोटो बेलाकार साइकेल बड़ो साइकेल सब कुछ धोया हुए। और धोवार परे अनेकटा बेला हुए गेछे एखन कारण अलरेडी एखन 11টা বাজে। তো ঠাকুরমশাই আশায় বসেছিলাম, তো কোনো কাজই হয়নি বাড়িতে, শুধু সকালবেলা উঠে কাচাকুচি করে দিয়েছি কারণ আজকে প্রচুর রোদ দিয়েছিল। তো ভেবেছি যে রোদ দিয়েছে যখন জামাকাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ এখন রোদ দিচ্ছে একটু পরে আবার বৃষ্টি নেমে যাবে, তো ওই জন্যে তাড়াতাড়ি করে কেচে দিয়েছি। আর এখন ঠাকুরমশাই এসেছে, 11টা বাজে, 11টার সময় পুজো করছে। পুজো হওয়ার পর আমি রান্নাবান্নার দিকে যাব, এখনও কোনো কিছু জানি না কী করব রান্নাবান্না, কারণ আজকে তো নিরামিষ, তো নিরামিষের দিন একটু ঝামেলাটা বেশি হয়, কারণ রান্নাবান্নার কী আইটেম সেটা একটা ডিসিশন নেওয়া খুব মুশকিল। তো যাই হোক, পুজোটা হয়ে যাক, তারপরে বাকি ডিসিশন নেব। আর আমার ব্লগ আসতে একটু দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে এখন যেহেতু পুজোর টাইম, আমার বিজনেসের জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, কারণ কাস্টমার আসছে যাচ্ছে, আমি ঠিক টাইম করে উঠতে পারছি না ব্লগ এডিটিং করতে আর আপলোড করতে, কারণ এডিটিং করতে অনেকটা টাইম লেগে যায়, যেহেতু আমি এখন অতটা পাকাপোক্ত হইনি, তো এডিটিং করতে গিয়ে একটু টাইম লেগে যায় বলে যখনই এডিটিং করতে বসি কিছু না কিছু একটা কাজ চলেই আসে। আর রাত্রেবেলা যখন করতে যাই তখন এত ঘুম পেয়ে যায় যে আমার এডিটিং করার সময় হয় না, আর তখন ঘুমিয়ে পড়ি। তো ওই কারণে আমার ব্লগটা একটু দেরি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো এরপরে আর কী কী করবো। আজকে ঘরটা একটু অর্গানাইজ করবো, ঝাড়া পোছা করবো, তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ফ্রেন্ডস, এই যে তাকটা দেখছো এটা পুরোপুরি একেবারে ঝাড়বো, কারণ এটা অনেক দিন ধরে ঝাড়া হয়নি, প্রায় 1 বছর ওপর হয়ে গেল, এটা আমি হাতে দিইনি। তো আজকে হাতে এটা পরিষ্কার করে ফেলবো। আর এইগুলো দেখি কোথায় রাখার ব্যবস্থা করা যায়, ঘরে তো জায়গা নেই, মানে এই ঘরটা পুরো প্যাকটা, তো দেখি এগুলো কোথায় রাখা যায়।
বন্ধুরা দেখো হঠাৎ করে মানে কাজ করতে গিয়ে হঠাৎ করে হাতটা এমন বাড়ি খেলাম যে হাতটা কেটেই গেল, ব্লাড বেরোচ্ছে, খুব বেশি ব্লাড বেরোয়নি, অল্প বেরিয়েছে কিন্তু ডিপ হয়ে কেটেছে, তো প্রচণ্ড জোর ব্যথা করছে আমার এখন। কিন্তু কাজ তো কমপ্লিট করতেই হবে, আমি সব শুরু করেছি, এখন তো ঘর পুরো এলোমেলো, তো ওটা করতে হবে কাজ। চা খেয়ে নিলাম কারণ ব্রেকফাস্ট এখন কিছু করিনি, তো ওই চা খেয়ে খিদেটা অল্প মেটালাম আর কি, কারণ একবারে লাঞ্চ করবো, অলরেডি 12টা বাজে, এখন যদি ব্রেকফাস্ট করি তাহলে আর লাঞ্চ করতে আমি পারবো না, ওই জন্যেই আমি এখন কিছু খেলাম না। কাকু চা দিয়ে গেছিলো অল্প মতো, একদম হাফ কাপ, তো ওইটাই খেলাম। খেয়ে দে এখন এগুলো আগে পুরোপুরি অ্যারেঞ্জ করি, নাহলে আমি শান্তি পাবো না, করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর যে জিনিসগুলো আমি এখন রাখছি সেগুলো হচ্ছে কিছু জিনিস গিফট পাওয়া ছিল, মানে আমার ননদের বিয়েতে গিফট পাওয়া ছিল, আর কিছু জিনিস আমার ঘরেরই ছিল, মানে আমার হাজবেন্ড কোম্পানির তরফ থেকে গিফট পেয়েছে সেইগুলো আছে, আর কিছু নিজস্ব কেনা জিনিসও রয়েছে, তো সব মিলিয়ে এই তাকটাতে রয়েছে, তো ওইগুলোই অ্যারেঞ্জ করে দিচ্ছি ভালো করে। অনেক দিন এইটা নাড়ানো হয়নি, এই তাকটা মোটামুটি 1 বছর হয়ে গেল, মানে আমার যবে ঘর কমপ্লিট হয়েছে তবেই যা গুছানো হয়েছে, তারপরে আর সেরকমভাবে অ্যারেঞ্জ করা হয়নি। তো যাই হোক এবার এটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, তো দেখতে থাকো তোমরা। তোমাদেরকে দেখাবো, সেদিনকে আমি ওয়ার্ড্রোব পরিষ্কার করেছিলাম, কিন্তু ওয়ার্ড্রোবটা আমি তোমাদেরকে পরে ক্লিন করার পর আর দেখাতে পারিনি যে কেমন আছে, তো আমি ওয়ার্ড্রোবটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো ওয়ার্ড্রোবটা আগের দিন পরিষ্কার করেছিলাম, এই দেখো পরিষ্কার করে অনেকটা অর্গানাইজ হয়ে গেছে, মানে আগে যেমন হিজিবিজি লাগছিল, মানে একটা ওর আরেকটার ওপর আরেকটা ঘাড়ে সব চাপানো ছিল, তো এখন অনেকটা অর্গানাইজ করেছি, তো এক মিনিট। আর এইখানে দেখো এইটা যে ঢাকা রয়েছে এইটা হচ্ছে পিউরিফায়ারটা, যেটা আগে তোমরা অনেক ভিডিও দেখেছো, ওই পিউরিফায়ারটা ঢেকে রেখে দিই। আর এইখানে কিছু ব্যাগ আছে, এর মধ্যে যত শীতের জামাকাপড়গুলো সব ভরে রেখেছি, মানে খুঁজে পাওয়া যায় না, ছোটো ছোটো জামাকাপড় যেগুলো আমার মেয়ের ছেলের উলের যেগুলো জিনিস সেগুলো এর মধ্যে রেখে দিয়েছি, এগুলো ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে বক্সটা দেখছো, এই টেডি বিয়ারটা যেটার ওপরে বসে আছে, নিচে এই যে পর্দা দিয়ে ঢাকা, এটা হচ্ছে একটা টিনের বক্স, আগের দিন তোমাদেরকে দেখিয়েছো ওই হাতটা কেটে গিয়েছিলো, এই টিনের বক্সটাতেই হাতটা কেটেছিলো, তো এই এই দেখো টিনের বক্সটা, এই দেখো। আর এই যে দেখছো ধার জায়গাটা, এই যে এই জায়গাটা পয়েন্টটা কোনাটা, এটা প্রচণ্ড ধার, আমি সেলোটেপ দিয়েছি তাও কিন্তু ওটা ধারটা যায়নি আর কি, তো এই জন্য এইটা পর্দা দিয়ে ঢেকে রেখেছি। এর মধ্যেও সব উলের জিনিস, মানে হাজবেন্ডের জ্যাকেট, আমাদের জ্যাকেট, যত উলের আর কি, যত উইন্টার পোশাক সব রাখা রয়েছে। আর এইটা হচ্ছে এই কাঠে যেটা দেখছো বেতের, এটা হচ্ছে একটা দোলনা, তো এই দোলনাটার কথা আগে একবার বলেছিলাম, দোলনাটা কেনা হয়েছিল যখন আমার মেয়ে হয়েছিল, মানে আমার মেয়েকে আমার বাবা গিফট করেছিল মানে দোলানোর জন্য, দোলনা দুলতে খুব ভালোবাসত, তো বাবা দুটো দোলনা কিনে নিয়ে গেছিলো, এখানে আমাদের একটা মেলা হয় তো ওই মেলাতে এগুলো খুব বিক্রি করতে আসে, তো ওই মেলা থেকে দুটো দোলনা কেনা হয়েছিল, একটা আমার বাড়ির জন্য মানে আমার বাবার বাড়ির জন্য, একটা এখানের জন্য। তো এই দোলনাটার নিচে লাগানো ছিল আগে, যেখানে আমার সোফাটা রয়েছে ওইখানে লাগানো ছিল, তখন আমার সোফা সেটটা ছিল না, মানে তখন তো সবে সবে ঘরটা হয়েছে, তো সোফা সেটটা আমার কেনা হয়নি, তো জায়গাটা ফাঁকা ছিল ওই জন্যে দোলনাটা তখন লাগানো ছিল, কিন্তু সোফাটা কেনার পর আর তো জায়গাই হচ্ছে না যে দোলনাটা লাগাবো, ওই জন্য আমার দোলনাটা এখানে
কোনো আর কাজে লাগছে না, ইউজলেস হয়ে গেছে। আর তার জন্য এটা ওপর রেখে দিয়েছি আর টেডিটার উপরে চাপিয়ে দিয়েছি। এত বড় টেডি, মানে আমার হাইট থেকেও বড় টেডিটা, ওই জন্য এই টেডিটা এখানে রয়েছে, থাকুক, রাখার জায়গা নেই। আর এইটা অর্গানাইজটা তোমরা আগেই দেখেছো, এটা আমার আগেই অর্গানাইজ করা ছিল, এটা নতুন করে আর কিছু অর্গানাইজ করিনি, কারণ এখন প্রচুর ঘাটাঘুটি হবে, পুজোর টাইম বুঝতেই পারছো, মাল আসবে, আবার মাল বিক্রি হবে, তো মানে পুরো পুরো ঘাটাঘাটি হবে। এই ঝুলঠুল সব ঝেড়ে দিয়েছি, ঝুলের আর কিছু নেই, ঘরটা এমনি পরিষ্কার হয়ে গেছে, সব কিছু আমার মোছামুছি হয়ে গেছে ঘরের, মানে যাবতীয় সেদিনকে করে ফেলেছি, জানলা গ্রিল কিছু বাকি রাখি, সব মুছে দিয়েছি। আর করতে আছে নিচের ঘরগুলো, নিচের ঘরগুলো মোটামুটি পরিষ্কার আছে, ওগুলো খুব একটা নোংরা হয়নি, কারণ আমি প্রতিদিনই প্রায় পরিষ্কার করেই থাকি, তোমরা তো দেখেছোই। আর হচ্ছে আলমারিগুলো একটু পরিষ্কার করতে না, আলমারির ভেতরে আমার যে জামাকাপড়গুলো থাকে সেইগুলো প্রচণ্ড আনঅর্গানাইজড হয়ে আছে, মানে একেবারে একটার উপর আরেকটার উপর একটা চাপানো, তো ওই জন্যে ওইগুলো একটু গুছিয়ে না রাখলে আমি পরে আরও যে নতুন জামাকাপড় সেগুলো রাখার জায়গা হবে না, মানে অলরেডি আমার দুটো আলমারি ফুল, তো আরেকটা আলমারি মনে হচ্ছে কিনতেই হবে। এই দেখো আমার সব পুজোর কালেকশন, অনেক কালেকশন এখানে আছে, অনেক কালেকশন প্যাকেটে রয়েছে, এখনও বার করিনি। তো দেখলে ছাতুর পরোটা হয়েছে ডিনারে, আর হয়েছে রুটি আর আলু পটলের তরকারি। আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল ছাতুর পরোটা খেতে, তো আজকে বানালাম। তো সবাই পরোটা খায় না, হাজব্যান্ড পরোটা পছন্দ করে না, করে না বলবো না, করে কিন্তু ডিপেন্ড করে ওর মুড হিসাবে আর কি, ও খায়, যেদিন ইচ্ছা হয় তো খেয়ে নিল, আর যেদিন ইচ্ছা হয় না সেদিন খায় না। ওই জন্য আমার টায়ার্ড হয়ে গেছি, কারণ একটা অলরেডি ভিডিও করলাম আমি, ওইটা হচ্ছে শপিং কী কী করেছিলাম আসানসোল এবং আমাদের এখান থেকে যেই পুজোর শপিংগুলো করেছি সেটা আপলোড করেছি, ওই জন্য আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, তো ওটা করেছি, তো ওটাও তোমরা আপলোড হয়ে যাবে তাড়াতাড়ি, তো দেখতে থাকো। আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর না ভালো লাগলেও সেটাও কমেন্টে জানাবে। মাম্মাম দুষ্টুমি করেই চলেছে, আজকে খুব দুষ্টু করছে, মানে সকাল থেকে শুধু দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি, ওর একটাই কাজ সকালে ঘুম থেকে উঠে পড়ে। আমার ছেলের এক মাস হতে গেল, হাতটা খোলা হবে আবার, প্লাস্টারটা খোলা, মানে ওরা দেখবে আর কি খুলে যে কতটা সেট হয়েছে, ওটা এক্সরে হবে, তারপরে যদি মনে হয় যে না আরও কয়েকদিন ওকে প্লাস্টারটা রাখতে হবে তো ওরা প্লাস্টার করে দেবে আবার, আর যদি মনে করে না সেট হয়ে গেছে ঠিকঠাক আছে তাহলে আর করবে না। এখন ওকে নিয়ে যাবো চেক আপ করাতে, দেখবো কেমন অবস্থা আছে ওর, কীরকম অবস্থায় হ্যান হাতটা রয়েছে। এখন তো কয়েকদিন মানে ব্লগ আসতে থাকবে, কারণ এখন শপিং টপিং এর ব্লগ দেখাবো, আর তোমাদেরকে যেটা দেখাবো ভাবছি, আমি এটা ভাবছি, জানি না তোমরা কতটা অ্যাপ্রিসিয়েট করবে এটাকে, আমি যে বিজনেসটা করি আর কি, সেই বিজনেসের কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি ইয়েতে দেখাবো, আমার চ্যানেলে দেখাবো, তো ওখান থেকে যদি তোমাদের এই সময় কিছু শপিং করতে হয় কিংবা কোনো জিনিস যদি পছন্দ হয়, কোনো শাড়ি পছন্দ হয়, কুর্তি পছন্দ হয়, কিছু পছন্দ হয়, তো সেগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো সেই আইটেমটার জন্যে। আমি প্রাইস এবং আইটেম, কোন আইটেম পছন্দ থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে করবে কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পিং করতে পারো, কিন্তু শুধু জাস্ট ফোর একটার জন্যে। আজকে এইটুকুই রাখলাম, পরে আরেকদিন তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আসছি। নতুন তোমরা স্কিপ করো না, চ্যানেলটা পুরোটা দেখো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দিলে মিস করে যাবে অনেক কিছু, যেগুলো আমি বলে থাকি সেগুলো তোমরা শুনতে পাবে না, জানতে পারবে না, মিস করে যাবে। আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটাই আমি বেশি বেশি চাইছি, আর কিছু চাই না, একটু লাইক করবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে যে নোটিফিকেশন বেল বাটনটা আছে ওইটা কিন্তু প্রেস করতে ভুলো না। ওকে, তাদের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড গুড বাই।